উপযুক্ত সময়ে উপযুক্ত কথা বলার বা কাজ করার ক্ষমতা পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি। গড়পড়তা নারী যুক্তিনিষ্ঠ সূক্ষ্ম বিচারক হতে পারে না তার হৃদয়াবেগের জন্য। নারী জানে কম বোঝে বেশি। নারীদের উপায়জ্ঞতা পুরুষদের তুলনায় অনেক বেশি। উপায়জ্ঞতা বলতে বোঝায় উপযুক্ত মুহূর্তে উপযুক্ত কাজ করার, উপযুক্ত ক্ষেত্রে উপযুক্ত কথা বলার ক্ষমতা। এর দ্বারা অনেক ক্ষেত্রে অসাধ্য সাধন করা যায়, তাই এই গুণটি মানুষের একটি মূল্যবান সম্পদ। এছাড়া সহজ জ্ঞান ও অন্তর্দৃষ্টি পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি। সামান্য একটু দৃষ্টি দিয়ে রহস্যময় ভঙ্গিমার সাহায্যে শরীরের সামান্য মোহময় সঞ্চালনে অপ্রিয় ঘটনাকে আটকে দিয়ে খুব সহজেই নারী তার নিজের কাজ উদ্ধার করতে পারে। এ কাজে তারা ছোটোবেলা থেকে দক্ষ হয়ে ওঠে। সঠিক সময়ে উপযুক্ত কথা বলে, হেসে, প্রয়োজনে কেঁদে, কখনো সেবা করে, আবার প্রয়োজনে ভয় দেখিয়ে নিজেদের কাজ বাগিয়ে নিতে পুরুষদের চেয়ে নারীরা বেশি দক্ষ। নারীর চিন্তা ও মনোযোগের শক্তি অপেক্ষাকৃত কম বলে তাদের ধারণা শক্তি প্রখর হয়। নারীর কর্মক্ষেত্র সংকীর্ণ বা সীমিত বলে তারা কম লোকের সংস্পর্শে আসে, তাই তাদের অভিজ্ঞতা সঞ্চয় হয় কম। নারী যতটা দেখে শোনে তার চেয়ে অনেক বেশি। নারীরা তাদের দেখা ও শোনার ভিত্তিতে দ্রুত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেগুলিকে অধিচেতনে সঞ্চয় করে রাখে। এগুলি তাদের অন্তর্দৃষ্টিকে পুষ্ট করে। ইন্দ্রিয় গ্রাহ্য নিজ ব্যবহার্য বিষয় নারী পুরুষের চেয়ে সহজে আয়ত্ত করতে পারে। ছোটোখাটো বিষয় মনে রাখতে বা স্মরণ করতে পারে সহজে। তারা অল্প কঠিন বিষয় অল্প কথায় বোঝে, কিন্তু বেশি কঠিন বিষয় বেশি কথায় বুঝতে পারে না। যেখানে তারা বেশি কথা বলে সেখানে অসত্য, অতিরঞ্জন ও নাটকীয়তা কম বেশি মিশ্রণ থাকবেই। বেশিরভাগ নারী সমাজ জীবনে জানে কম বোঝে বেশি। নারী চরিত্রের একটি বৈশিষ্ট্য হল তার হৃদয়াবেগ। এই হৃদয়াবেগ নারী যেভাবে চেপে রাখতে বা মনের কোণে সঞ্চয় করে রাখতে পারে পুরুষ তা পারে না। নারীর ভাব, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, চিন্তাধারা, আচার ব্যবহার, রীতিনীতি ইত্যাদি সব কিছু বুঝতে হয় তার এই বিশেষ গুণের মধ্য দিয়ে। এই হৃদয়াবেগ আছে বলেই নারী অতি সামান্য ঘটনায় চঞ্চল হতে পারে এবং সেই চাঞ্চল্যকে আস্বাদন ও আত্মসাত করতে পারে। পুরুষের মতো নারী ছোট বড় কোনো বিষয়ে উদাসীন থাকতে পারে না, যে কোনো একটি পক্ষ সে গ্রহণ করবেই। গড়পড়তা নারী যুক্তিনিষ্ঠ সূক্ষ্ম বিচারক হতে পারে না তার হৃদয়াবেগের জন্য। তার মনের উপর যে বিষয় একবার দাগ কাটে তা যুক্তি দিয়ে মুছে ফেলা প্রায় অসম্ভব। নৃপেন্দ্র কুমার বসুর ফ্রয়েডের নারী চরিত্র অনুসরণে।